নিয়ে ঠিক আছে মানে গান করবেন আবার আমি আপনি যে কথা বললেন আমি তো স্টেশন দেখলাম নয় কথা বললেন ঠিক হয়ে গেল আই ওয়ান মাই প্রাইজ মলারের বারে একটি প্রেজেন্ট করেছি কানাডা সব স্ক্রিপ্ট রয়েছে আমার কাছে কানাডা করেছি এ করেছি তা করেছি সাক্ষাৎকার ইনিউমারেবল যদি আমার কেউ ব্যক্তি এ লেখে এটা কেউ মেনশন করে না যে আমি দ্য ফার্স্ট লেডি ইন্টারভিউইং রবিশঙ্কর এটা প্রথম ইন্টারভিউ ইন মাই লাইফ রবিশঙ্কর করেছি আলিম বসু করেছি বিলাইতকে করেছি সবাইকে করেছি বড় বড় যারা ছোটদের বেশি করিনি কারণ ছোটদের প্রশ্ন করার মতো কিছু খুঁজে পাই না আমি বেতারে কাজ করার দিনগুলোতেই দীপালী মন দিলেন আরও এক অভিনব প্রয়াসে বাংলা রাগ প্রধান চর্চা ফলে এক নতুন মাত্রা সংযোজন হলো বাংলা রাগ প্রধানে বাংলা ভাষা শিখলেন দীপালী মন দিয়ে শুরু করলেন গানে সুর দেওয়া অচিরে বাংলা রাগ প্রধান জনপ্রিয়তার শীর্ষে চড়ল দুই বাংলায় দীপালীকে বলা শুরু হলো দ্য ফার্স্ট লেডি অফ বেঙ্গলি রাগ প্রধান যেটাতে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানে আমি যেটাকে রাগ প্রধান বলি আর কি রাগ প্রধান গানে মূল কাঠামো নিশ্চয়ই থাকবে কিন্তু কথার বাহুল্য থাকবে না কিন্তু কথার বাঁধনি থাকাটা খুব বেশি দরকার এবং কথার কথা দিয়ে রসের সৃষ্টিটা খুব বেশি দরকার এবং সেটাই প্রাধান্য পায় সেটাই প্রাধান্য পায় 1962 সালের 5ই মে দীপালী প্রতিষ্ঠা করলেন একটি সঙ্গীত সংস্থা সপ্তসুর বাংলার মহিলাদের গান বাজনার এক সুন্দর প্রতিষ্ঠান করাই ছিল তার উদ্দেশ্য সপ্তসুরের বহু কণ্ঠে ধ্বনিত হতে থাকল দীপালীর তালিমের রাগ সঙ্গীত ১৯৬৭ সাল ডক্টর বিডি নাথ চৌধুরী দিল্লি থেকে ডাক পেয়ে যোগ দিলেন যোজনা কমিশনে দীপালীর নতুন ঠিকানা হল 8 নম্বর তুঘলক রোড সপ্তসুরের একটি শাখাও খোলা হলো দিল্লিতে পরিচয় হলো অনেক মানুষের সঙ্গে যারা জাতীয় ক্ষেত্রে স্বমহিমায় প্রতিষ্ঠিত নতুন জীবনযাত্রারও শুরুয়াত তখন এই দিল্লিতেই তার সর্বাধিক অনুষ্ঠান করা অংশ নেওয়া বহু সঙ্গীত সম্মেলনে সবাই প্রশংসাপত্র তুই কাকে দেখাবো বল লজ্জা কর এই ছবিটা আমি ঠিক মনে করতে পারছি না তো ডক্টর নাগচৌধুরী এখানে হি ওয়াজ দেন ভেরি বিগ শট প্রথমে প্রাইম মিনিস্টারের কাছেই ছিলেন ওর সব কাজ টাজ দেখতেন দেন হি বিকাম সায়েন্টিফিক অ্যাডভাইজার দেন হি বিকাম দি ভাইস চ্যান্সেলার অফ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ইনি আর এটা হচ্ছে ডক্টর নাঙ্গের হাত থেকে আমি একটা প্রাইজ পাচ্ছি আমি আমাদের সায়েন্টিফিক যে ডিপার্টমেন্ট আছে তার জন্য ভালো কাজ করেছিলাম সায়েন্টিফিক ডিপার্টমেন্টে আমাদের এখানে যে সঙ্গীত রিসার্চ একাডেমিতে আমাদের এখানে অ্যাকুস্টিক্সের উপর খুব ভালো কাজ হয় তোমাদের যদি কখনো কিছু দরকার হয়
যেমন ধরো তুমি জানতে চাও শ্রুতির কটা ভাগ আছে, কটা ভাগ আছে, কোথায় কোন ফ্রিকোয়েন্সিতে কী পাওয়া যায়, বা মিরের কতটা লেংথ তার বাজ, বা এনি টেকনিক্যাল ডিটেল অফ দ্যাট কাইন্ড, যে কোনো সুরের ওপর, হারমোনিয়ামের উপর কাজ হয়েছে আমাদের, সারেঙ্গির উপরে কাজ হয়েছে, যদি তোমরা যাও কোনো রকম যদি তোমাদের দরকার হয় আমাদের ইনফরমেশন দিতে পারি, এবং দোজ আর অথেন্টিক ইনফরমেশন, কোনো এলেবেলে না, সায়েন্টিফিক পেপার্সের ওপরে ইনফরমেশন, খুব ভালো ইনফরমেশন। এটা এই জন্য দামি ছবি ডক্টর নাগ আমাকে পেয়ে দিচ্ছে। সেই জন্য 1973 সালে ভারত থেকে দীপালীকে দলনেত্রী করে 16 জনের একটি শিল্পী দল পাঠানো হলো রাশিয়া ও চেকোস্লোভাকিয়ায়। এদের মধ্যে বিখ্যাত গায়িকা বেগম আখতার ছিলেন দীপালীর বড় আপন। তুমি লাখ টাকা দিলেও আমাকে কিনতে পারবে না, বেগম আখতারের চেয়ে কেউ ভালো ওই জাতীয় ঠুঙ্গি আর কেউ রাখতে পারবে। ওই বন্দেশ্বর একটা খেয়াল অঙ্গের একটা বন্দেশ্বর, যখন সোমাস্তের ঘর শুধু লোকসময় করছে, ঠুঙ্গির যে একটা আলাদা ব্যক্তিত্ব আছে সেটা লোকে বিশ্বাস করে না। লোকে বিশ্বাস করে তুমি খেয়াল গাইলে তুমি ঠুঙ্গিও গাইতে পারো, দ্যাটস নট কারেক্ট। ইউ হ্যাভ টু হ্যাভ এ স্পিরিট অ্যান্ড স্পিরিট অফ ঠুঙ্গি। আমার একটা জীবন একটা আফসোস হয়ে গেছে, এই ঝরা পাতাটা বেগম আখতার রেকর্ড করে দিয়েছিলাম, গান শিখিয়ে দিয়েছিলাম, রেকর্ডে 15 দিন আগে মারা গেলেন, ওর এতই পছন্দ হয়েছে। ইম্পেরিয়াল টোব্যাকো কোম্পানির উদ্যোগে সঙ্গীত শিল্পী বিজয় কিচলু 1978 সালে টালিগঞ্জে প্রতিষ্ঠা করেন সঙ্গীত রিসার্চ একাডেমি। বিজয় কিচলুর অনুরোধেই দীপালী একাডেমিতে যোগ দেন 1980 সালে। একাডেমির গবেষণাগারের অধিকর্তা হিসেবে কাজ শুরু দীপালীর। সঙ্গীতে ধ্বনি বা কম্পাঙ্ক নিয়ে গবেষণাকে উৎসাহ দান ও পরিচালনা করাই অন্যতম কাজ হলেও একাডেমির বিভিন্ন বিষয়ে তার মতামত ছিল মাননীয়। একাডেমির আয়োজিত সঙ্গীত সম্মেলন আর আন্তর্জাতিক আলোচনা চক্রে দীপালীই ছিলেন আহ্বায়ক এবং পরিচালিকা। নিজেকে কোনোদিনই কেবল একটি বিষয়েই সীমিত রাখেননি দীপালী, সঙ্গীতের মতোই সাবলীল ছিল তার কলম। সঙ্গীত নাটক একাডেমির উৎসাহে লিখলেন পিতৃতুল্য ফৈয়াজ খান সাহেবকে নিয়ে এক প্রামাণ্য গ্রন্থ, লিখলেন আরও অনেক প্রবন্ধ, সংবাদপত্রে নিয়মিত কলাম লেখাও শুরু করে দিলেন সঙ্গীত সমালোচক হিসেবে। সঙ্গীত শিল্পী, সঙ্গীত সমালোচক, সঙ্গীত বিশেষজ্ঞা, লেখিকা, সুরকার, একরাশ পরিচয় দীপালী নাগের। তার নিজের পছন্দ অবশ্য একটাই, তিনি শিল্পী। অনেক নবীন শিল্পী ছাত্রছাত্রীর জন্য তার সাহায্যের হাত বাড়ানোই থাকত, বিনিময়ে কিছুই চাইবার ছিল না, হাসি মুখে শুধু বলার ছিল আবার এসো। কিন্তু Cheers.
শুধু বেলা কাটে শুধু বেলা কাটে একা ঘরে বলো মনে কি গো মনে পড়ে যবে ঝরা পাতা এলো মেলো যো